আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ তাআলা আল কাদির আহমাদুহু সুবহানাহু লাহু আদ-দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইলাইহিল মাসীর ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কায়েদিনা وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ঢাকা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে মাননীয় সভাপতি এই সম্মানিত বিদ্যায়তনের প্রধান শিক্ষক আজকের এই আয়োজনে বিশেষ অতিথি বিশেষ বক্তা যিনি এর মধ্যে বক্তব্য রেখেছেন অনেক প্রাণবদ্ধ দীর্ঘ একেবারে খুব আই কন্টাক্ট বক্তব্য রেখেছেন, বাচ্চাদেরকে প্রশ্ন করেছেন, জবাব নিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আজকের আয়োজনে এই বিদ্যায়তনের অনেক প্রাক্তন শিক্ষকরা এমনকি বর্তমান যারা শিক্ষা দিয়ে যাচ্ছেন, পাঠদান করছেন, তারা সবাই অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আর যারা আমাদের এই ভবিষ্যৎ বাংলাদেশ সোনার বাংলাদেশ হওয়ার জন্যে আমাদের সোনার সন্তান যারা আমার সামনে, আমরা মার্চ মাসে আজকে 28 তারিখ, দুই দিন আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস গেছে, ঠিক না? স্বাধীনতা দিবস কবে? মার্চের কত তারিখ স্বাধীনতা দিবস? এই 26শে মার্চ আমাদের এই সোনার বাংলার স্বাধীনতা দিবস। স্বাধীনতা অনেক বড়, যার মূল্য হয় না। আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের এই সোনার বাংলাদেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি, ভূখণ্ড পেয়েছি। যাদের স্বাধীনতা নাই, যাদের দেশ আর পতাকা নাই, তারা বুঝে স্বাধীনতার কি দাম। তাই আমি মাঝে মাঝে বলি, আমাদের নতুন বংশধর যারা, উত্তরাধিকার যারা, যারা 71 দেখেনি, যারা স্বাধীনতা অর্জনের কষ্ট বুঝেনি, তাদেরকে স্বাধীনতা বোঝানোর জন্যে অন্তত বাংলাদেশে নতুন একটা সুযোগ এসেছে, তা হলো কক্সেস বাজারে আরাকানের লক্ষ লক্ষ মুসলমান যাদের স্বাধীনতা নাই, দেশের পরিচয় নাই, যাদের জাতীয় পতাকা নাই, আশ্রয় নিয়েছে বাংলাদেশের পাহাড়ে পলিথিনের ছাউনি দেয়া ছোট্ট কুঁড়ে ঘরে। তাদের কাছে গেলে, তাদেরকে দেখলে আমাদের উত্তরাধিকারীরা, আমাদের ছেলেমেয়েরা বুঝবে স্বাধীনতার কী দাম, পতাকার কী দাম, দেশের কী দাম। কারণ প্রত্যেকটি জিনিসের মর্যাদা তখনই বাড়ে যখন তার পরিচয় যথাযথ হয়। পরিচয় না জানলে মুক্তার টুকরুকে পাথর বলে ফেলে দিতে পারে। আজ আমাদের দেশে, আমাদের সোনার বাংলাদেশ, আমরা সোনার বাংলা চাই না চাই না? চাও তো সোনার বাংলা করতে। সোনার বাংলা গড়ার জন্যে সোনার মানুষ লাগবে, আর তোমরা হবে সোনার মানুষ। কে কে সোনার মানুষ হতে চাও? মাশাআল্লাহ, সবাই মিলে সোনার মানুষ হব, বলো না আমিন। আমরা সোনার মানুষ হয়ে সোনার বাংলা গর্ব, তাহলেই আমাদের স্বাধীনতার মর্যাদা
দেশের মর্যাদা, পতাকার মর্যাদা বাড়বে। দেখো এই স্বাধীনতা আর দেশ আর জাতি আর সোনার সমাজ করার জন্যে হা একজন আদর্শ লাগে, একজন মডেল লাগে। আর এই পৃথিবীতে সকল দেশ জাতি গোষ্ঠীর জন্যে একমাত্র কমপ্লিট পূর্ণাঙ্গ আদর্শ হলেন একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীজি তিনি সমাজ গড়েছেন, জাতি গড়েছেন, মানুষ তৈরি করেছেন, সবই ছিল সোনার। দেখতে যদিও রক্ত মাংসের, কিন্তু হাজার বছর থেকে আমরা সবাই বলি সোনার মদিনা, সোনার মানুষ। সোনার মদিনায় সোনার মানুষ করেছিলেন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ অনুসরণ করে আমরাও সোনার মানুষ হব। আমাদের সোনার বাংলা সত্যি সোনার বাংলা হবে, আল্লাহ কবুল করুন, বলো না আমিন। তবে বর্তমান এই পৃথিবীতে একটি সমস্যা, একটি অনেক বড় সমস্যা আজ আমাদের মুখোমুখি, তা হলো আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলামকে জীবন আদর্শ বলে গ্রহণ করেছি, আমাদের প্রতিপক্ষ হয়ে কিছু মানুষ ইসলামের প্রতি বিদ্বেষ, ইসলামের প্রতি শত্রুতা, ইসলামের প্রতি হিংসা, ইসলামের প্রতি জিজ্ঞাসা করে আসে না নাই। কিন্তু আমরা, আমাদের নবী শিখিয়েছেন আমরা কারো প্রতি হিংসা করি না, আমরা কারো প্রতি বিদ্বেষ করি না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, নাম শুনছো না? আমাদের জাতীয় কবির নাম কি? বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। তার একটি বিখ্যাত কবিতা আছে, তিনি বলেছেন, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমার সাথে বলতে পারবা? আমি বলি বলো তো, উহারা প্রচার করো হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। জাতীয় কবির জন্য দোয়া করবা তো, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলো না আমিন। শুধু তাই না, আমাদের এই জাতির তৈরি করতে, আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বে যাদের যতটুকু অবদান, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জেল জুলুম খেটেছে, যাদের কষ্ট আর ত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি, দেশ পেয়েছি, আমরা একটি আমাদের মাতৃভূমি 56,000 বর্গ মাইলে সোনার বাংলাদেশ পেয়েছি, তাদের জন্য আমরা সবসময় দোয়া করব। রাজি আছো? তাদের জন্য দোয়া করব তো, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিন, বলো আমি। বলছিলাম আজকের পৃথিবীতে অনেক জাতি গোষ্ঠী অথবা বিভ্রান্ত মানুষেরা ইসলামের বিরুদ্ধে নিন্দা, অপপ্রচার অথবা হিংসা করে, কিন্তু আমরা বলি সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমরা কারো প্রতি হিংসা করি না, বিদ্বেষ করি না। তোমরা হয়তো শুনেছো যে চলতি মাসে 2 সপ্তাহ আগে নিউজিল্যান্ড নামক একটি শান্তিময় দেশে অস্ট্রেলিয়ান একজন নাগরিক মসজিদে, পরপর 2টি মসজিদে নিরস্ত্র নিরপরাধ ইবাদতরত মুসলমান নারী পুরুষের উপর আক্রমণ করেছে।
এটা হঠাৎ করে হয়নি, এর দীর্ঘ ধারাবাহিক ইতিহাস রয়েছে। এই ইতিহাসের একটি বাস্তব সত্য হলো, যারা ইসলাম জানে না, মুসলমানদের পরিচয় জানে না, যারা চিনে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারা চিনে না কোরআনকে, যারা চিনে না আল্লাহকে, তারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে হিংসা করে। আর এই হিংসা থেকে বহিঃপ্রকাশ ঘটেছে নিউজিল্যান্ডে। কিন্তু আজ আমরা যারা মুসলমান, প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব হলো, আমি জানবো ইসলাম কি, আমি চিনবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার জীবনী জানবো, তার জীবন জানবো, এমনকি তার উপরে নাজিল হওয়া কোরআন পর্ব জানবো, পরিচয় গ্রহণ করব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহকে জেনে, কোরআন জেনে, নবীজিকে জেনে, ইসলাম জেনে, ইসলামের শান্তির কথা সবার কাছে পৌঁছে দেব। তুমি বলতে পারো, ইসলামের শান্তির কথা আরেকজনের কাছে কিভাবে পৌঁছাবো? দেখো, আমরা একজন আরেকজনের সাক্ষাতে কি বলি? আমরা বলি আসসালামু, আমরা কি বলি আবার বলো তো? এই যে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে সাক্ষাতে একজন আরেকজনকে বলি, আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত আর বরকত তোমার প্রতি নাজিল হোক, বল না আমিন। দেখো, পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক জাতি আছে, অনেক কুষ্টি আছে, কিন্তু কেউই এমন সুন্দর করে সাক্ষাতে একজন আরেকজনকে শান্তির কথা শোনায় না। একটা মাত্র জীবন ব্যবস্থা যা সাক্ষাতে একজন আরেকজনকে শান্তির কথা, নিরাপত্তার কথা, রহমতের কথা, বরকতের কথা শোনায়, এর নাম, এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম আমরা। এর নাম আমরা, বলো, এর নাম আমরা। কারণ আমরাই একজন আরেকজনকে সাক্ষাতে কি বলি? উত্তরে, কারণ একজন সালাম দেবে, সালাম দেওয়া সুন্নাত, কিন্তু উত্তর দেয়া, জবাব দেয়াটা ওয়াজিব, জবাব দেওয়াটা ওয়াজিব। যখন আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন তুমি উত্তরে বলবে ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে একজন আসসালামু আলাইকুম বললে আরেকজন ওয়া আলাইকুমুসসালাম বলবে। দেখো, পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোথাও এটা আছে? বলেন আছে। এই পৃথিবীতে অনেক ধর্ম, শুধু তাই না, পৃথিবীতে অনেক শিক্ষিত মানুষজন আছে, কিন্তু যত বড় শিক্ষিতই হই না কেন, ইসলামের শিক্ষা না থাকলে হয়তো বলবে সকালবেলা দেখা হলে মর্নিং অথবা গুড মর্নিং, বিকেলে বলবে কি, অথবা দুপুরে বলবে আরেকটা, কিন্তু এই যে মর্নিং বলবে, ইভিনিং বলবে, আফটারনুন বলবে, কারো যদি দুঃখ থাকে, বেদনা থাকে, কষ্ট থাকে, আর এই অবস্থায় কেউ কাউকে মর্নিং বলে, ইভিনিং বলে, গুড মর্নিং বলে, আর বিপদের সময় এ কথা বললে মেজাজ খারাপ হবে না? হ্যাঁ, কিন্তু এই পৃথিবীতে সকল শিক্ষাকে একসাথে করে ইসলামের সামনে যদি দাঁড় করাও, পৃথিবীর সকল সভ্যতাকে একসাথ করে ইসলাম নামক সভ্যতার সামনে দাঁড় করালে, সকল সব কিছুকে একসাথে করে ইসলামের সামনে দাঁড় করালে ইসলামই হয় বিজয়ী। কারণ ইসলাম এমন জিনিস শিখায়
যা সবার জন্য সকল ক্ষেত্রে সব সময় প্রযোজ্য, বলো না আলহামদুলিল্লাহ। কিন্তু আফসুস, আজ আমরা অনেক মুসলমান আছি আসসালামু আলাইকুম শুদ্ধ করে বলি না। অনেকে বলে সালাম আলাইকুম, অনেকে বলে সাইকুম, অনেকে বলে সাইকুম, শুদ্ধ হয় না। কারণ যদি কেউ বলে সাইকুম, সাম মানে মৃত্যু, তোর মরণ হোক। যদি কেউ সালাম আলাইকুম, তার মানে তোমার জন্যে সকল ছেঁড়া পাড়া কাপড়। ঠিক এমনি করে উচ্চারণ ভুল হওয়ার কারণে, যথাযথ শব্দ উচ্চারণ না হওয়ার কারণে সালামটা সঠিক হয় না। ইসলাম এই জন্যে প্রথম বলেছে শিখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিয়ামত পর্যন্ত সবার আদর্শ। কারণ এই পৃথিবীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ বলতে পারে নাই পড়ো পড়ো আর পড়ো, পড়তেই হবে, পড়া ছাড়া, পড়া ছাড়া দুনিয়ায় অথবা জীবনে মরণে কোথাও উন্নতি হবে না। না না, তোমরা সবাই পড়ো তো? কে কে পড়ো, হাত তুলো দেখি, সবাই পড়ো, সবাই পড়ো। হ্যাঁ, সকাল বিকাল পড়ো তো, নাকি পড়তে কষ্ট লাগে? পড়বা তো? শুনো, আমাদের নবীজি, আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রথম যে আদেশ, আল্লাহর প্রথম আদেশ, তা হলো ইকরা, পড়ো। নবীজি পড়েছেন, এই পৃথিবীতে যারা যারাই বড় হয়েছে তারা পড়েছে, যারা পড়ে তারা বড় হয়, যারা পড়ে না তারা বড় মহান হতে পারে না। সুতরাং এই যে দেখো, আমরা এই পৃথিবীতে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন, পৃথিবী কত বড়। তোমরা আগে তোমাদের স্যারের বক্তৃতায় শুনেছ আকাশ কত বড়, সূর্য কত বড়, সমুদ্র কত বড়। কিন্তু আশ্চর্য হবা, আমাদের নবীজি পরিচয় করিয়েছেন এই সব সৃষ্টির চেয়ে সবচাইতে বড় সৃষ্টি, সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হলে তুমি, সবচাইতে বড় সৃষ্টি হলাম আমি। বলো তো কে সবচাইতে বড় সৃষ্টি? কে কে বুঝলে কথাটা, সবচাইতে বড় সৃষ্টি আমরা? বলো, সবচাইতে বড় সৃষ্টি, সবচাইতে মহান সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলাম আমরা। আমাদের নবীজি শিখালেন এই পৃথিবীর অনেক কিছু আছে, তবে মাত্র 3.5 হাত মানুষ হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আকাশের চেয়ে মহান, সমুদ্রের চেয়ে গভীর, শুধু তাই না, এই যে আল্লাহ তাআলার সৃষ্টি অনন্ত অসীম, অশেষ সৃষ্টি, তাব সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ তুমি। তুমি মানুষ, আমি মানুষ, নর আর নারী, ছেলে আর মেয়ে, আমরাই শ্রেষ্ঠ। কারণ আমাদের সেবার জন্যে তাব সৃষ্টি, তাব সৃষ্টি আমাদের কির জন্যে? আমাদের সেবা করার জন্যে। কিন্তু হ্যাঁ, তাব সৃষ্টি কার সেবা করে? যে তার স্রষ্টাকে চিনে। কাকে চিনে বলো, কাকে চিনে? স্রষ্টাকে যে চিনে, যে স্রষ্টাকে চিনে, তার সেবায় তাব সৃষ্টি নিবেদিত। কিন্তু অনেকে আছে স্রষ্টাকে চিনে না, যে তার স্রষ্টাকে চিনে না সে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়েও ধ্বংসের অতল কহব করে পড়ে যায়। আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সর্বশ্রেষ্ঠ আকৃতি, সর্বোত্তম অবয়বে আমি সৃষ্টি করেছি, তবে সুম্মা রাদনাহু আসফাল সাফিলিন, এদের মধ্যে যারা রবকে চেনে না
স্রষ্টাকে চিনে না, আল্লাহকে চিনে না, তারা ধ্বংসের অতল গহ্বর পড়ে পড়ে যায়। তাই শিক্ষার উদ্দেশ্য হলো স্রষ্টাকে জানা। কাকে জানা বলো, কাকে জানা? অনেকেই আমাদের দেশে সক্রেটিস এর ভক্ত হয়ে বলে নিজেকে জানার জন্যে পড়তে হয়। না, কথাটা ভুল। পড়তে হয় স্রষ্টাকে জানার জন্যে। কাকে জানার জন্যে? আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিইসমি রাব্বিক আল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যখন স্রষ্টাকে জানার জন্য কেউ শিখবে, অটোমেটিক নিজের পরিচয়টাও সে জানবে। নিজের পরিচয় তখন গুনাস হয়ে ব্যক্তির কাছে ধরা দেবে যখন সে স্রষ্টাকে জানার জন্য শিখবে। আমাদের দেশে আর পৃথিবীতে আজ শিক্ষা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা শিক্ষা স্রষ্টাকে জানার জন্য শিক্ষা, আরেকটা শিক্ষা স্রষ্টাকে জানে না বরং শিক্ষিত হয়ে বলে ইংরেজিতে দেয়ার ইজ না গড। সুতরাং যতই সার্টিফিকেট তার থাকুক না কেন, যত উচ্চ শিক্ষিতই হোক না কেন, যদি স্রষ্টাকে না জানে বলে দেয়ার ইজ না গড, তাহলে বুঝতে হবে সে শিক্ষিত হতে পারে নাই। কারণ শিক্ষা মানে স্রষ্টাকে জানবে, কারণ এ তাবৎ সৃষ্টি সৃষ্টি করেছেন একজন, তার নাম আল্লাহ। আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন, সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। তারই কর্তৃত্বে আমাদের জীবন, আকাশ আর জমিন, নদ আর নদী, গ্রহ আর চন্দ্র নক্ষত্র সব আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, তিনি পরিচালনা করেন। তাই তাকে জানার জন্যে শিখতে হবে আর তার জন্যে নিবেদিত হতে শিখতে হবে। এই যে আমরা আল্লাহর পরিচয় পাব, শিখব, আর পরিচয় পেয়ে শিখে আল্লাহর নৈকট্য অর্জনের জন্যে দৈনিক পাঁচবার নামাজ পড়ব। দৈনিক পাঁচবার নামাজ কাকে পাওয়ার জন্যে? কাকে পাওয়ার জন্যে? আল্লাহকে কাছে পাওয়ার জন্যে, তার নৈকট্য অর্জনের জন্যে। কারণ মানুষ সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। সৃষ্টি হয়ে কোনো মাধ্যম ছাড়া সরাসরি স্রষ্টাকে পাওয়া যায় নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। যে কারণে নামাজের সেজদায় গেলে আল্লাহ আর বান্দার মধ্যে কোনো দূরত্ব থাকে না। এই জন্যে নামাজ পর্ব আল্লাহর পরিচয় পেয়ে তার কাছে যাওয়ার জন্যে। যে আল্লাহর পরিচয় জানে না তার নামাজের কোনো মূল্য নাই। আল্লাহ কোরআনে কারিমে নিজেই বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই ব্যক্তি, ওই নামাজির জন্যে ধ্বংস যে তার নামাজ বুঝে না, নামাজ জানে না, কিসের জন্য নামাজ পড়ে। এমনি ও মানুষ পড়ে তাই না, নামাজ পড়তে হবে কাকে পাওয়ার জন্যে? কাকে পাওয়ার জন্যে? হ্যাঁ, আল্লাহকে পাওয়ার জন্যে নামাজ। তবে আল্লাহকে আরেকটা মাধ্যমে পাওয়া যায়, তা হল মা আর বাবা, মা আর বাবাকে খুশি করার মাধ্যমে। কাকে খুশি করার মাধ্যমে? মা বাবাকে খুশি করলে কারে পাওয়া যায়? শোনো, এই পৃথিবীতে যারাই যত বড় হয়েছে, যারাই জীবনে উন্নতি করতে পেরেছে, মা আর বাবার দোয়ায় করেছে। মা বাবার দোয়ায় উন্নতি, মর্যাদা, শ্রেষ্ঠত্ব পাওয়া যায় দুনিয়ায় আর আখেরাতে। তোমরা কি তোমাদের আম্মা আব্বার কথা শুনো? কারা কারা শুনো? মা বাবার কথা সবাই শুনো না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, হাত নামাও। মা বাবা যদি দোয়া করে, তাইলে আল্লাহও তোমাকে রহমত করবেন, তুমিও দুনিয়ায় শ্রেষ্ঠ হবে। মা বাবা যদি রাগ করে, গুস্সা করে, তাইলে আল্লাহকে পাওয়া যাবে
আল্লাহকে পাওয়া যায় আরেকটা মাধ্যমে, তা হলো শিক্ষক। কাদের মাধ্যমে বলো তো? কাদের মাধ্যমে? শিক্ষকের মাধ্যমে কার পাওয়া যায়? আল্লাহ তাআলাকে পাওয়া যায়। এই পৃথিবীতে যত নবী এসেছেন, নবীরা ছিলেন শিক্ষক। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন শিক্ষক। তিনি কি ছিলেন? শিক্ষক। শিক্ষক তার মাধ্যমে পাওয়া যায় কাকে? কাকে পাওয়া যায়? আল্লাহ তাআলাকে পাওয়া যায়। এই জন্যে নবীরা হলেন শিক্ষক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক। তোমাদের স্কুলে তোমাদের যারা শিক্ষক তাদের ভালোবাসা, তাদের আদর, তাদের স্নেহ যে যত বেশি পাবে সে জীবনে তত বড় হবে। জেনে রাখবা, শিক্ষক যদি কোনো ছাত্রের প্রতি রাগ করে, শিক্ষক যদি কোনো ছাত্রকে দোয়া না করে, শিক্ষক যদি কোনো ছাত্রকে স্নেহ আর ভালোবাসা না দেয়, সে যত ভালো ছাত্রই হোক কখনো উন্নতি, মর্যাদা, শ্রেষ্ঠত্ব পাবে না, না, না। বরং শিক্ষকের দোয়া, শিক্ষকের ভালোবাসা, শিক্ষকের স্নেহ ছাত্রকে জীবনে প্রতিষ্ঠিত করে। আমাদের জীবনে এমন অভিজ্ঞতা রয়েছে, সারা বোর্ডে ফার্স্ট হয়েছে আমাদের সময়ের ছাত্র, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, কিন্তু শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, জীবনে কিচ্ছু করতে পারে নাই, রাস্তায় ঘুরে বেড়ায়, রাস্তায় ঘুরে বেড়ায়। কিন্তু পিছনের বেঞ্চে বসে থাকত, শিক্ষক স্নেহ করতেন, শিক্ষকের সাথে কোনোদিন বেয়াদবি করে নাই। ওই বাচ্চা কোনো রকম বিশ্ববিদ্যালয় পড়ে পড়ে এখন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, কারণ শিক্ষকের ভালোবাসা, শিক্ষকের দোয়া। তোমরা অনেকেই বাদশাহ আলমগীরের নাম শুনেছ, নাম শুনছ? তাকে মুঘল সাম্রাজ্যের জিন্দাপীর বলা হতো, সম্রাট আলমগীর। তার সন্তান যুবরাজকে পড়াতেন একজন সাধারণ মৌলবী। একদিন আলমগীর দেখলেন ওই শিক্ষক অজু করছে, বাচ্চা কেবল পানি ঢেলে দিচ্ছে। তিনি তার বাচ্চা সহ শিক্ষককে রাজ দরবারে ডেকে বললেন, আমি যা নিজের চোখে দেখলাম, আমি কষ্ট পেলাম, আমার বাচ্চা ভদ্রতা আদব কিছুই শিখে নাই। শিক্ষক হতভম্ব হয়ে গেলেন, তার মানে কেন শিখে নাই? পরে বাদশাহ নিজে বললেন, আমি নিজে দেখলাম আমার ছেলে কেবল পানি ঢেলে দিচ্ছে, কেন তার নিজের হাত দিয়ে আপনি শিক্ষক আপনার পাটা ধুয়ে মুছে সুন্দর করে দিল না? এই যে বাদশাহ আলমগীর শিক্ষকের মর্যাদা, সুন্দর কবিতা রয়েছে, কাজী কাদের নেওয়াজ লিখেছেন, তিনি বলেছেন, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। আজ আমরা অনেক অভিভাবক এটা ভুলে যাই, অনেক অভিভাবক শিক্ষককে মর্যাদা দিতে জানি না, তাই নিজের বাচ্চারাও শিক্ষক শিক্ষয়িত্রী মর্যাদা দেয় না। জেনে রাখা উচিত, পরিবার থেকে শিখবে। আমরা বিখ্যাত কথা, আমরা মা বাবারা জন্ম দিতে পারি, কিন্তু মানুষ করে গড়ে তুলে শিক্ষক। তাই যিনি শিক্ষক, যিনি একটা বর্ণ শিখায়, ইসলামী মুসলিম স্কুল অফ থট বা মাজহাব চারটি প্রসিদ্ধ, এর শ্রেষ্ঠতম একটি মাজহাব, এর নাম শাফিঈ মাজহাব। ওই মাজহাবের যিনি প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, তিনি পৃথিবীর বিখ্যাত জ্ঞানী ছিলেন। তার বিখ্যাত উক্তি, তিনি বলেছেন, একটা বর্ণ যিনি আমাকে শিখালো, সারাটি জীবন সে আমাকে গোলাম করে রাখার অধিকার পেল। তো যিনি শিক্ষক শিখান, আজ আমরা অনেক অভিভাবকরাও শিক্ষকের মর্যাদা বুঝি না, ছাত্ররাও বুঝে না,
তাই আমাদের বাচ্চারা মানুষ হয়ে গড়ে ওঠে না। আমি বলবো আজকে যারা বাচ্চা, যারা আমাদের ভবিষ্যৎ, যারা ভবিষ্যৎ বংশধর আমাদের সোনার বাংলা করতে, তোমরা শিক্ষকের মর্যাদা দেবা। শিক্ষকের মর্যাদা কে কে দেবা, হাত তুলো দেখি। শিক্ষককে সম্মান করবা, শিক্ষককে মর্যাদা দেবা, এটা নবীজির শিক্ষা, হাত নামা। শিক্ষককে মর্যাদা দিলে, শিক্ষকের দোয়ার ভালোবাসা পেলে তোমার জ্ঞান প্রশস্ত হবে, তোমার স্মরণ শক্তি বাড়বে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে। আর শিক্ষকের দোয়ায় জীবনে প্রতিষ্ঠিত হয়ে মানুষের সেবা করতে পারবা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওসিয়ত, তার আদেশ, তার নির্দেশ, শিক্ষককে সম্মান করা, মর্যাদা দেয়া। আমি সবশেষে বলবো আমরা এই সোনার বাংলাদেশের যারা বয়স্ক এবং যারা শিক্ষকতার মহান পেশায়, সত্যি একটি জাতি পরিবর্তনের জন্যে আদর্শ শিক্ষকের প্রয়োজন। শিক্ষক মানে পরশ পাথর, যার সংস্পর্শে লোহা সোনা হয়ে যায়। সৈয়দ তান্তাবী তিনি বলতেন, শিক্ষক ওই ব্যক্তির নাম নয় যে কেবল পাঠ্যপুস্তক পড়ায়, শিক্ষক ওই ব্যক্তি যিনি, যার চেহারাটা পাঠ্যপুস্তক, যার চাল চলন পাঠ্যপুস্তক, যার কথা পাঠ্যপুস্তক। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته.